নতুন ধরনের বেশ অনেক রকম টপিক নিয়ে কিন্তু হিপিক্স আসছে, এবং আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আজকে আতিউল ইসলাম। তিনিও একটা নতুন টপিক নিয়ে, নতুন চিন্তাধারা নিয়ে তার নতুন ছবি নিয়ে আসছেন। নমস্কার দাদা, কেমন আছো? নমস্কার, একদম ভালো আছি, তুমি ভালো আছো? একদম। আচ্ছা, হিপিক্সে তুমি একটা নতুন ছবি নিয়ে আসছো, ভাষান, সেটার আজকে অ্যানাউন্সমেন্ট হলো, তুমি সেই সম্পর্কে কি বলবে? প্রথমে বলবো যে ভাষান সম্পর্কে কিছু বলবো না, কারণটা হলো আজকে হিপিক্স লঞ্চ হলো। আমি হিপিক্সের ব্যাপারে কিছু বলবো, সেটা হচ্ছে আমাদের 2017-এর পর বিগ স্ক্রিন বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ। এবার সেইখানে হয় না একটা ওটিটি দরকার, তো সেইখানে হিপিক্স এসছে, তো এটা আরও অনেক বড় জায়গায় যাবে আশা করছি। আর ভাষান নিয়ে পরে বলবো একদিন সময় করে। আমরা যেটা শুনছিলাম যে ভাষান নাকি ওটিটিতে যাওয়ার আগে সিনেমা হলে যাবে, সেটা কি সত্যি? হ্যাঁ, ভাষানটা অ্যাকচুয়ালি নামটা রিভিল করে দিলাম, এটা রূপকদা নিজেই প্রডিউসার এবং ওনার ওটিটি প্ল্যাটফর্মে আসছে। আর এটা অ্যানাউন্সমেন্ট করব এবং স্টোরি ব্রিফ করব এবং কাস্টিং রিভিল করব একদিনে, সেটা পরে। আচ্ছা, তোমার মতে হিপিক্স একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু কিন্তু তোমার মতে কি মনে হয় এতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে হিপিক্স মানুষের মনটা কিভাবে জয় করতে পারে? রূপকদা যে চিন্তা ভাবনাটা রয়েছে আমি দেখেছি, একদিন স্টোরি আমি ব্রিফ করতে গিয়েছিলাম, চিন্তা ভাবনাটা আলাদা, মানে কন্টেন্টগুলো খুব চুজ করে খুব ভালো করে। আমি তিনটে কন্টেন্ট দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু কন্টেন্ট একটা লাইক করেছে, আমি দেখলাম যে না, ঠিক ভালো চলবে হিপিক্স। তোমাকে এর পরবর্তী আর কিসে কিসে দেখতে পাচ্ছি আমরা? এখন আপাতত কিসে কিসে, আমি তো অভিনেতা নই, কিসে কিসে দেখবে? তোমার ডিরেকশনই তোমাকে কোথায় দেখতে পাবো? ডিরেকশনে 2024-এ তিনটে কাজ আসছে, মানে তিনটেই রিভিল করব, এখন কিছু নাম বলবো না, একটা নাম জানলে বাস ভাষান, বাস ওইটাই। ভাষান কি শুট হয়ে গেছে? না, কিছুই হয়নি, জাস্ট নামটা রিভিল করা হয়েছে, পোস্টার রিভিল হয়েছে। একদম, ধন্যবাদ দাদা, ভালো থেকো। হিপিক্স এর লঞ্চ ইভেন্ট, এবং আমার সাথে আজকে আছেন রূপক চ্যাটার্জি, তিনি হলেন হিপিক্স এর কর্ণধার। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, একদম ভালো আছি। আচ্ছা, এই হিপিক্স, এই যে ওটিটি প্ল্যাটফর্মটা আপনি নিয়ে আসছেন দর্শকদের সামনে, এটা কবেকার প্ল্যান ছিল, কিভাবে আপনি প্ল্যানিং করলেন এবং কেন করলেন এটা? এই প্ল্যানিংটা অনেকদিন ধরে ছিল, যখন সেই প্যান্ডেমিকের সময় একটা অদ্ভুত অ্যাটাক আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে করেছিল আর কি, তখন আমরা সবাই ঘরে বসে কাজ করছিলাম। তো ঘরে বসে কাজ করতে করতে মানুষের মন অনেক সময় অনেক ক্রিয়েটিভ হয়ে যায় আর কি। তো আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিলই আর কি, সিনেমার প্রতি একটা ভালোবাসা, সাহিত্যের প্রতি একটা ভালোবাসা, প্লাস আমার একটা জোর আইটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সেখান দিয়েই ভাবলাম যে এমন কিছু একটা বানাবো যেটা কলকাতার বাঙালি হিসেবে একটা গর্ব হওয়া উচিত এবং প্রত্যেকের খুব ভালো একটা জিনিস সবাইকে আমি গিফট করতে পারবো। তো সেটা আমি সিনেমার স্পেসে আমি ওটিটি প্ল্যাটফর্মকে বানানোর একটা চেষ্টা করলাম আর কি। এবং ওই ওটিটি প্ল্যাটফর্মটার ব্যাকএন্ডটার পুরো ডিজাইনটা তখন আমি করি, তখন আমার সাথে টিমে কেউ ছিল না, আমি নিজেই বানাই, নিজেই ডিজাইন করি। এবং তারপরে ভাবলাম যে ধীরে 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 আস্তে 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 বাংলা ছবি দিয়ে স্টার্ট করবো। তারপরে যখন ওটা আস্তে আস্তে গ্রো করছিল, তখন আমি ভাবলাম যে বড় বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো যেরকম হয় আর কি, তারা বাংলা ছবিও করে, হিন্দিও করে, আবার নানান রকমের ডিফারেন্ট রিজিনাল ল্যাঙ্গুয়েজেরও করে আর কি। সেটা আমিও তাই শুরু করলাম আর কি, আমি বাংলা ছবি বানালাম, প্যারালালি হলিউড থেকে অনেকগুলো শর্টস ছবিও আমি প্রডিউস করেছি টুকটাক বেশ কয়েকটা, প্লাস অলসো আমি কিছু সাউথের কিছু ছবি আমরা প্রকিউর করেছিলাম, হ্যাঁ, শেয়ার স্ট্রিমিং বেসিসে। সো এইভাবে জিনিসটাকে, প্ল্যাটফর্মটাকে এক্সপ্যান্ড করেছিলাম যাতে আরও জিওগ্রাফিক্যালি ডাইভার্সিফাই হয় আর কি, বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ওপর সিনেমা দেখতে পারে আর কি সবাই মিলে। তো সেই সেইটাকে কেন্দ্র করে আমার এই ওটিটি প্ল্যাটফর্মের মানে সৃষ্টি বেসিক্যালি। তো এবার এই প্ল্যাটফর্মটাকে আমি অনেক এগিয়ে নিয়ে যাচ্ছি, অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমার 2024-এ আমি প্রজেকশন দেখালাম আর কি, 2024-এ আমি অনেকগুলো সিনেমা বানাবো, অনেকগুলো ফিচার ফিল্ম তার অলরেডি প্ল্যানিং স্টার্ট হয়ে গেছে, প্লাস কিছু বড় বড় ফিচার ফিল্ম শুরু হবে কয়েকদিনের মধ্যে। সো মোটামুটি 12-14 ফিচার ফিল্ম আমরা 2024-এ বানাবো, প্লাস অনেকগুলো 7-8 ওয়েব সিরিজ বানাবো এবং সেগুলো সবকটাই দর্শকদের সামনে নিয়ে আসবো। সিনেমা হলে অবভিয়াসলি, থিয়েটার হলে সেগুলো রিলিজ হবে, প্লাস বাইরেও রিলিজ হবে, লস অ্যাঞ্জেলেস হলিউডেও রিলিজ হবে, এবং সবাই দেখতে পাবে আমরা কিরম ধরনের বাংলা ছবি বানাচ্ছি, প্লাস আমি হিন্দি ছবিও বানাচ্ছি বেসিক্যালি। সো বাংলা হিন্দি প্যারালালি কাজ চলছে এবং সেগুলো সময় বলে দেবে আমরা কী ছবির ওপর কাজ করেছি, কিরম কাজ করেছি, কারা কারা কাজ করেছে, অবভিয়াসলি সবার ভালো লাগবে। বাংলা হিন্দি এবং তার সাথে আমরা দেখছি এবং শুনছি যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস, তো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আর কি কি আসতে চলেছে? বাংলা, হিন্দি, ইংলিশ আছে, প্লাস কিছু আমরা স্প্যানিশ ছবির ওপরেও কাজ করছি বেসিক্যালি, হ্যাঁ, প্লাস অলসো ইন্ডিয়াতেও তো
বহু ভাষা রয়েছে, সাউথের অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, নর্থ আর ওয়েস্টের প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে। বেসিক্যালি হিন্দিতে আমরা অবভিয়াসলি কাজ করছি, প্লাস আমাদের সাউথের বিভিন্ন জায়গাতে তামিল, তেলেগু এবং মালায়ালি, কন্নড় এই সিনেমাগুলোতেও ফিচার করার অনেক রকমের প্রোডাকশন প্ল্যান আমাদের আছে, প্লাস প্রপোজালও এসেছে আমার কাছে টু প্রোডিউস দোজ ফিল্ম। তো সেগুলোর উপরেও আমি কাজ করছি বেসিক্যালি, তার ফলে এবং এইসব সিনেমাগুলোর প্রত্যেকটাই একটা ইংলিশ সাবটাইটেল থাকবে বেসিক্যালি। তাহলে সবাই যারা, আমি সাউথের ভাষা জানি না কিন্তু আমি সাবটাইটেল ইংলিশে দেখলে আমি বুঝতে পারবো, প্লাস যারা সাউথের লোক যারা বাংলা ভাষা জানে না, বাংলা সিনেমাতে সেই ইংলিশ সাবটাইটেল থাকবে। যারা আমার প্রথম বাংলা ছবি আনাদা ফেয়ারি টেল প্লাস রিফ্লেকশন দুটো ছবি পরপর আমি হলিউডে বানাই, প্রত্যেকটা ইংলিশ সাবটাইটেল দিয়ে বানিয়েছি। ওখানকার প্রচুর আমেরিকান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ানস এরা সিনেমাটা দেখেছে, ভালোবেসেছে। যে এবং যারা আমাদের ওই রাইট কর্নারে যারা বসেছিলেন আর কি, তারা সবাই আমেরিকা গেছেন আমার ছবিতে কাজ করেছেন এবং তাদেরও খুব ভালো লেগেছে। এইভাবে আমি চাই ভালো লাগাটা, হ্যাঁ সেটা বাংলা ছবি ছিল পুরো। ওইখানে হলিউডে গিয়ে আমরা লস অ্যাঞ্জেলেসে বাংলা ছবি শুটিং করেছিলাম, প্লাস লাস ভেগাসের মতো জায়গাতেও গিয়ে আমরা বাংলা ছবি শুটিং করে এসেছি। অত ব্যস্ত বড় জায়গা, আজ পর্যন্ত কোনো লাস ভেগাসে কেউ বাংলা সিনেমা শুটিং করেনি, হলিউডেও কোনো বাংলা সিনেমা শুটিং করেনি। লাস ভেগাসে লাস ভেগাস বুলেভার্ডটাকে আমরা একটা পোর্শন পুরো অফ করে দিয়েছিলাম, আর লাস ভেগাস মতো একটা সাংঘাতিক একটা ব্যস্ত শহর, সেটার একটা জায়গা আমরা অফ করে দিয়েছিলাম রাত্রি 12টা থেকে ভোর 4টে অবধি। সেখানে আমরা শুটিং করেছিলাম সেখানকার হোটেলে, সেখানকার সুইমিং পুলে, সেখানকার বারে, হলে, রাস্তায়, রাস্তার ধারের দোকানগুলোতে। সেটা বিশাল গ্র্যান্ডার আর কি। ওইখানে একটা সিনেমা শুটিং বাংলা সিনেমার হওয়া মানে সামথিং এক্সট্রাঅর্ডিনারি থিং ইজ গোয়িং অন। ওইভাবেই বিকজ সিনেমাটাকে আমরা ভালোবাসি এবং আমার সাথে যারা কাজ করে আমি সব আমি সেটাও চাই যে তারাও যেন সিনেমাটাকে ভালোবাসে। তো পারস্পরিক একটা ভালোবাসার জায়গা থাকলে জিনিসটা করা অনেক ইজি হয়, সেই ইজি পয়েন্টে আমি সবাইকে নিয়ে গেছিলাম। তার ফলে আমরা কাজটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে বন্ধুর মতো মিশে গল্প করে, ইয়ারকি মেরে, নাচানাচি করে, গান করে সিনেমাটাকে তুলেছিলাম আমরা। সো আমাদের মনেই হয়নি, এটা কিন্তু ছিল অনেক দিন, মানে একটা প্রথম সিনেমাটার সময় এক মাস ছিল সবাই, তারপরে আবার গেছে সেখানে আবার 15 দিন ছিল, তারপরে আবার একটা টিম গেছিলো, তখন অস্কার চলছে, সেই সময় আমি সবাইকে নিয়ে গেছিলাম ওখানে পাশেই, একদম অস্কারের পাশে একটা হিলটনে বিরাট বড় চলছে অস্কার, লাইভ অস্কার শো চলছে। সেখানে আমাদের বাংলা থেকে আমি অনেককে নিয়ে গেছিলাম ওখানে, সেখানে আমরা সবাই মিলে লাইভ অস্কারটা দেখছিলাম, প্লাস অলসো সিনেমার খাতিরেও গেছিলাম ওখানে আর কি আমরা। তো আমাদের কাছে, আমার কাছে সিনেমা মেকিংটা সিনেমা মেকিং প্লাস অলসো ফান, একটা ফান ব্যাপারটা ক্রিয়েট করলে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। যে কোনো জবে যদি একটা ফান থাকে তাহলে কিন্তু পার্সন যে জবটা করছে তারও খুব সুবিধা হয়, সেই হিসেবটাই আপনি রাখছেন এখানে? সেই হিসেবটাই রাখছি, আর আমি একটা যেহেতু আইটি কোম্পানি চালাই, সো আমি ওই পিপল ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট ব্যাপারটা বুঝি, সেই সেম ম্যানেজমেন্ট স্টাইলটা আমি সিনেমাতেও অ্যাপ্লাই করি, যাতে আমার টেকনিশিয়ান থেকে শুরু করে বড় বড় লিড কাস্ট, অ্যাক্টার অ্যাক্ট্রেস, জেনারেল লেভেলের অ্যাক্টার অ্যাক্ট্রেস যারা সবাই অ্যাক্টিংয়ে ঢুকেছে, তারা সবাই একটা প্রাণ পায় সিনেমাটার মধ্যে, মেলামেশার মধ্যে। সেইটা ওরা যেই রিয়েলাইজ করতে পারে যে যে রূপক দাস সিনেমাটাতে একটা আমাদের আলাদা ভালোবাসা রয়েছে, ওটাই আমার কাছে প্রাপ্তি, তখন আমি বুঝতে পারি যে আমার সিনেমা সার্থক, কারণ সবাই ভালোবেসেছে সিনেমাটাকে। তো সেই অ্যাটিটিউড আর অ্যাপটিটিউড নিয়ে বই করি। আচ্ছা, সবার শেষে দর্শকদেরও এই প্রশ্নটা থেকে থাকে যে এই যে ওটিটি প্ল্যাটফর্মটা আসছে, এটার মেইন মোটোটা কি? এই ওটিটি প্ল্যাটফর্মটার মেইন মোটো হচ্ছে, টু বি অনেস্ট, ইন নেক্সট 5 ইয়ার্স আই ওয়ান্ট টু বিকাম নাম্বার 1 ইন ইন্ডিয়া, অ্যাপার্ট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল চ্যানেলস। ইয়েস, বিকজ আমাদের কন্টেন্টের পাঞ্চ, আমাদের স্ক্রিপ্ট যে লেভেলের হবে, প্লাস যেরকম ধরনের ডাইভার্সিফাই করেছি আমরা বিভিন্ন রিজিনাল ল্যাঙ্গুয়েজে, সো আমাদের 1 নম্বর হওয়া না হওয়াটা খুব একটা মানে আনঅ্যাচিভেবল কিছু নয়। সো ইটস ভেরি মাচ অ্যাচিভেবল টু বিকাম নাম্বার 1 ইন দ্য ওটিটি স্পেস, এবং সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের সেটাই থাকবে, সেই সেই ওটিটিটাকে সবাই লাইক করবে, সবাই দেখবে, সবাই ভালোবাসবে, সবার মন থেকে ইচ্ছে হবে যে আজকে শনিবার দিনকে দুপুরবেলা একটু না ঘুমিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হিপিক্সটাকে অন করে দেখি কি সিনেমা এসছে। সেই জায়গাটা যদি আমি মানুষকে নিয়ে যেতে পারি সেই কর্নারে, তাহলে আমার মনে হয় যে আমার আমার ওটিটি সৃষ্টি করাটা একটা সার্থক। তো সেইখানেই আমি এগোচ্ছি বেসিক্যালি। থ্যাংক ইউ সো মাচ দাদা।